এই যে মা মা ফোন করে মা তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে এই তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে এ মা তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো মা তুই পাগল এক্সাইটমেন্টে করছ লাইক লাইক এ মা লাইক কর দেনা শেয়ার কর দেনা আর সাবস্ক্রাইব ভি কর দেনা তুই এরকম কেন করলি আরে হয়নি সাইডে করবি মা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবিধাস অল ইন ওয়ান তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত তো আজকে একদম হোমমেড চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে তো হ্যাঁ একবার ভালো করে দেখে নাও একদম পুরো বাড়িতে বানিয়েছি আর এই সন্ধ্যেবেলা বানানোর ভাবলাম খাচ্ছি যখন একটা তোমাদের সাথে ইটিং শো করেই নিতে পারি তো চলো ইটিং শোটা স্টার্ট করবো ইটিং শো হবে না ইটিং চ্যালেঞ্জ আগেবার ইটিং চ্যালেঞ্জ হয়েছে এবার ইটিং শো হবে একদম শো শো একদম কারণ আমি একটু অল্প কোয়ান্টিটিতেই নিয়েছি কারণ শরীরটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটু খারাপ আছে তো ইটিং শোটাই থাক গল্প করতে করতে খাওয়া হবে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব ডিম আলু মাংস সবই আছে তো চলো লেটস স্টার্ট গাড়িটা কাট করে দিই ওদিকে আমার বর খাটছে আমার ক্যামেরায় আসবে না বলেছে ঠিক আছে পেঁয়াজ তুই বলে দে কী কীভাবে বানিয়েছিস এটা হচ্ছে আমি আমার মায়ের প্রসেসে বানিয়েছি আমি জামাই ষষ্ঠী দিনকে গেছিলাম যখন তোমাদের সাথে দেখিয়েছিলাম যে মা সেটিং বিরিয়ানি বানিয়েছিল তো সেভাবেই আজকে বিরিয়ানিটা বানানোর চেষ্টা করেছি শুধু একটু ঝাল ঝালগুলো কম দিয়েছি কারণ আমাদের বাড়িতে অত ঝাল চলে না আর বাকি যেরকম মা বানিয়েছিল ঠিক সেরকমই বানিয়েছি যতটা গ্রেভি রেখেছিলাম অল্প একটু গ্রেভি বেশি গ্রেভি রাখিনি পুরোটাই দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে তো চলো খাওয়া শুরু করি আস্তে আস্তে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো তোমরা চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নোটিফিকেশান অন করে রেখো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখে দেবো এখনও পর্যন্ত 60% লোক যারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেখছো তো এরকম করো না সাবস্ক্রাইব করে দেখলে আমারও একটু সুবিধা হয় আবার দেখাই দিস যেন আমি ঘুরে দেখা চিকেন লেগ পিস এটা হরিঙ্গাটা মিট জিজু এনেছে আজকে বললো ওটা খুব ভালো হয় ফার্স্টে মাংসটা তো ফ্রোজেন ছিল পুরো যেটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল যে ফ্রোজেন মাংস একদম খাওয়া উচিত না কতদিন ফ্রোজেন থেকেছে এটা আমরা তো জানি না আমি একটু রাগারাগি করছিলাম এটা নিয়ে পরে ফার্স্টে ওই মাংসটার কিছুটা ছিল যেটা আমরা চিকেন পকোড়া করে খেয়েছি সেটা খুব ভালো লাগলো খেতে আর এখন বিরিয়ানিটা দেখছি খেতে খুব ভালো খারাপ না তোমাদের আগাম একটা ইনফরমেশান জানাই 5ই জুলাই আমার অ্যানিভার্সারি ওই দিনকে বলেছে আমার বর আমার ভিডিওতে আসবে কোনোদিন কখনো আসে নাও আসতে চায় না তো তোমরা যারা যারা আমার বরকে দেখতে চাও আর চাও ওর কথা শুনতে অবশ্যই ওই দিন ভিডিও দেখবে আমি জানি না ও কী বলবে বলছে তোমার অনেক পর্দা ফাঁস করবো আর কিছু স্পেশাল গিফট যেটা আমি অ্যাডভান্স পেয়ে গেছি তো এখনই তোমাদের সাথে সেটা বলবো না বা দেখাবো না ওই দিনকেই দেখাবো ওদিনকের মধ্যে 400 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবো খুব একটা ভালো গিফট হয়ে যাবে তা না থামস আপ
বেদানা থাকবে আমার ওটা খুব ভালো লাগে। ইস ভাইকে দুটো লেগ পিস দিলেই ভালো হতো। আই আমা দাঁড়াও দেখা। আরে মুত্তু স্বামী গা ক্রস করতে দাও তাকে। এই আমা মা ফোন করে, মা তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে। এই তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে। এ মা মজা নেই আয়া। আইসক্রিমটা আছে? পেটটাকে বললাম না ওদিনকে আইসক্রিম চলে গেলাম। না পাঠাও না কিছু খাবার, অরিও বিস্কুট গুলো পাঠাও। হচ্ছে না কেন ক্রস করছি? অরিও বিস্কুটটা পাঠাও। আরে ওখানে 20 মিনিট হয়ে গেল, তুই এবার ভিডিওটা শেষ করি আমরা, চল। একেবারে শেষ হয়ে যাবে। এটা মাইকটা আমার মুখে ধর, মাইকটা তো মুখে ধর, এটা ধর। ও এত বড় ভিডিও না, তুই এডিটও করতে পারবি না ঠিক করে। আরে রানিং করে দিস বাবা, ও ঢোকটা শোনাতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ইমা তুই পাগল, এক্সাইটমেন্ট করছিস, লাইক লাইক ইমা লাইক কর দে না, শেয়ার কর দে না, আর সাবস্ক্রাইব ভি কর দে না। তুই এরকম কেন করলি? আরে হয় নি সাইডে করবি ইমা কেন? না ধর খা, তুই করবি ইমা হয় ফিল্ম। So guys, হয়ে গেছে হাদসা। তো হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমি ম্যাডাম ওই বহুত গুসে মে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 5ই জুলাই আসার আগে আমাদের 400 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আর শেয়ার করে দিও, আর কমেন্টে জানাও আমাদের এই ফানি কি বহুত বহুত ফানি এডিটিং শোটা তোমাদের কেমন লাগলো। এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসবো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দিও। সো টাটা।